বন্ধুরা, আমরা মূলত যে কবিতাটা পড়ছি সেটা হচ্ছে কামাল চৌধুরীর সাহসী জননী বাংলা। অসাধারণ একটি কবিতা। এই কবিতা সেই কবিতা যে কবিতা আপনার মনের কথা বলে। তো বন্ধুরা, আমরা কবিতাটা বোঝা শুরু করে দিই। এখানে মূলত বলা হচ্ছে, আমরা এই লাইনটার ব্যাখ্যা আমরা আগের ভিডিওতেই খুব ভালো করে পেয়েছি। সেটা কিন্তু তোমরা অবশ্যই, মানে এই কবিতার যে আগের ভিডিওটা সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে। সেখানে কিন্তু এই লাইনটার ব্যাখ্যা দেওয়া হয়েছে যে বাঙালি জাতি অনার্য জাতি। তারা আমাদেরকে মূলত মনে করেছিল, বাঙালিরা, দুঃখিত বন্ধুরা, পাকিস্তানি আমাদেরকে মনে করেছিল বাঙালিরা অনার্য জাতি, তাদেরকে একদম মানে ছোট করে দেখতো, খর্বদেহ, ছোট, আমরা তো খাটো, ওরা অনেক লম্বা ছিল পাকিস্তানিরা, ভাত খায়, আমরা গরিব, আমাদেরকে গরিব মনে করেছিল, এই জন্য আমরা ভাত খেতাম। তারপর হচ্ছে ভীতু, আমাদেরকে ভীতু মনে করেছিল, আমাদের একদম ছোট করে দেখতো, কথায় কথায় তারা ছোট করতো। তো মনে করেছিল আমাদের যদি বুকে অস্ত্র ধারা হয় আমরা সব মাত হয়ে যাব, আমাদেরকে জয় করতে ওদের সময় লাগবে না। কিন্তু কি ঘটল শেষে? কে দেখালো মহাপ্রতিরোধ? কে দেখালো এই যে প্রতিরোধটা? কে দেখালো? বাঙালিরাই কিন্তু দেখালো। অ ক খ, বন্ধুরা, এই অ ক খ বর্ণমালার পথে, এটা বলতে কিন্তু আমাদের সেই 1952 সালের যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনকেই মূলত কিন্তু বোঝায় ভাষা আন্দোলন। আর তারপর বলা হচ্ছে, অ ক খ বর্ণমালার পথে পথে তেপান্তর ঘুরে। হ্যাঁ বন্ধুরা, তেপান্তর শব্দটার মানে হচ্ছে, মূলত তেপান্তর বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে অনেক বিশাল একটা মান, তবে এখানে বোঝাচ্ছে জনহীন, জনহীন বিশাল মাঠকে বোঝাচ্ছে, যে মাঠে কোনো মানুষ থাকবে না, জনহীন বিশাল মাঠ। তারপর এখানে কী বলা হচ্ছে, অকর বর্ণমালার পথে পথে তেপান্তর ঘুরে, উদ্বাস্ত আশ্রয়হীন। উদ্বাস্ত মানে কি? উদ্বাস্ত কথাটার মানেটা হচ্ছে, আমি বন্ধুরা এখানে লিখে দিচ্ছি, উদ্বাস্ত মানে হচ্ছে নিজ বাসমুখ বাসভূমি থেকে বিতাড়িত, নিজের বাসভূমি থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, গ্রামকে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের মায়ের সম্ভ্রম লুট করা হয়েছে, সব কিছুকে কী করে নেওয়া হয়েছে, লুট করে নেওয়া হয়েছে। তো এই যে বিষয়গুলো সব কিছু কিন্তু তারা করেছিল, কিন্তু তারা জানতো না আমাদের যে আন্দোলন করা বিষয়টা, আন্দোলন কিন্তু অনেক আগে থেকে আমরা করে আসছি, কৈতব্য বিদ্রোহ থেকে কিন্তু বাঙালিরা আন্দোলন করতে জানে। আর অ ক খ অর্থাৎ 52 সালের যে ভাষা আন্দোলন সেটা সবাই জানে, পুরো বিশ্ব দেখেছে সেটা। তো আমরা মূলত সেই 52-র ভাষা আন্দোলন থেকেই কিন্তু আমরা মূলত কী করে আসছি, আন্দোলন করে আসছি। কিন্তু দেখা গিয়েছে আমরা উদ্বাস্ত হয়ে গিয়েছি, নিজের বাসভূমি থেকে আমরা বিতাড়িত হয়েছি, ওরা আমাদের গ্রামকে পুড়িয়ে দিত এবং আমাদের মাকে অপমান করত। এটা আমাদের মায়ের অপমান, শুধু আমাদের মায়ের না, আর মাকে যদি আমরা দেশ হিসেবে ধরি তাহলে আমরা, এটা আমাদের দেশের অপমান। তারপর বলছে, কার রক্ত ছুঁয়ে শেষ হয়ে গেল ঘৃণার কার্তুজ। অসাধারণ একটা লাইন, মানে যে কয়টা লাইনের জন্য মূলত এই কবিতাটা অসাধারণ, তার মধ্যে একটা হচ্ছে ঘৃণার কার্তুজ। ঘৃণার কার্তুজ বলতে মূলত কী বোঝালো? হ্যাঁ বন্ধুরা, ঘৃণার কার্তুজ বলতে এই অর্থটা আমি মূলত তোমাদেরকে একটু ঘুরিয়ে এখানে দেখাচ্ছি। ঘৃণার কার্তুজের অর্থটা আমি কিন্তু এখান থেকে ঘুরিয়ে তোমার এখানে খুব ভালো করে দেখাচ্ছি, কারণ এদিকে আমি জায়গা পাচ্ছি না। ঘৃণার কার্তুজ মানে হচ্ছে বন্দুকের টোটা। এই ঘৃণার কার্তুজ, কার্তুজ শব্দটা মূলত এসেছে হচ্ছে কার্টিজ থেকে। তো যখন বন্দুকে গুলি চালানো হয়, ধরো বন্দুকে ধরো আমরা এইভাবে গুলি চালাচ্ছি, এই গুলি চালানোর সময় কিন্তু বন্দুকের খুশিটা খুলে পড়ে, তো ওই কার্তুজের মধ্যে মূলত হচ্ছে বন্দুক থাকে, বন্দুকের গুলি থাকে। তো সেই গুলিটা যখন বের হয়ে আসে, সে বের হয়ে আসার পর কিন্তু কার্তুজটা একদম ছুঁড়ে পড়ে যায়। এটার মানেটা কী আসলে? এটার মানেটা হচ্ছে মূলত ঘৃণার কার্তুজ বলতে কবি মূলত বাঙালি জাতিদের বিস্ফোরণ উন্মুখ ঘৃণার সম্মিলনকে বুঝিয়েছেন। অসাধারণ একটা কথা, মানে ওই ঘৃণার কার্তুজ দ্বারা আমরা যে চোখ মুখে যে ঘৃণাটা প্রকাশ করি না, সেই ঘৃণাটা প্রকাশ করেছে। আমরা ওদেরকে হয়তো মেরেছি, কিন্তু কখনো কখনো মারতে না পেরে আমাদের চোখে মুখে যে একটা ঘৃণার প্রকাশ, সেই ঘৃণার প্রকাশটা আমরা করেছি। আর সেই মুখের যে বিস্ফোরিত যে মুখটা, ঘৃণা মানে ঘৃণা দিয়ে মুখটা যে বিস্ফোরণ হচ্ছে, সেইটা তুলনা করা হয়েছে এই ঘৃণার কার্তুজ দিয়ে।
অসাধারণ একটা লাইফ। তো বন্ধুরা, আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো এবং কবিতাও বুঝতে পেরেছো। যদি এখান থেকে পরীক্ষা আসে, আশা করি তোমরা লিখতে পারবে, তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। তো এই কবিতার বাকি অংশ কিন্তু পরের ভিডিওতেও আলোচনা হবে, সেখানেও তোমরা খুব ভালো করে দেখবে। আজকে পর্যন্ত।